হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি রেসিপি, তা হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, সো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ইলিশ মাছের পিস নিয়েছি 6টা, আর 6টা মুখি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 থেকে 230 গ্রামের মতো আছে। আর আমি দেখাচ্ছি হচ্ছে আপনারা কীভাবে এটা পরিষ্কার করবেন। আপনারা কিন্তু চাইলে বটি দিয়েও করতে পারেন, বা ছোলার যে মেশিনটা থাকে সেটা দিয়েও করতে পারেন। আমি এখানে চাকু দিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে আলতো করে উপরের সাইডে এভাবে আছড়ালে এটার কিন্তু উপরে যে পাতলা খালটা এটা কিন্তু চলে আসে। আর এখানে হচ্ছে আমি এরকম পিস করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে আরও ছোট বা লম্বালম্বি করেও কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ, আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ। এবার এই লবণ আর হলুদটাকে আমি খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নেব। আর এই মাছটাকে হচ্ছে আমি এই পর্যায়ে প্রায় 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। 10 মিনিট পর একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছের পিসগুলো। পাঁচ মিনিট পর আমি মাছগুলোকে হচ্ছে উল্টিয়ে দিচ্ছি। আর এই মাছটাকে হচ্ছে আমি এপিট উপিট করে উল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটি প্লেটে মাছের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া নিয়েছি, সবগুলোই 1 টিস্পুন করে আছে। আর এখানে নিয়েছি 2টি টমেটো, 4টি কাঁচামরিচ, মাছ আর হচ্ছে মুখি। এবার একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হচ্ছে এবার একটু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি এটাকে নাড়তে থাকবো। আর হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে আমি তেলের সাথে মিক্স করে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এবার টমেটোকেও আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর যখন এর উপরে এভাবে তেলটা ভেসে আসবে ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মুখি। এবার মুখিটাকেও হচ্ছে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এবার এটাকে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। আর 5 মিনিটের মধ্যে কিন্তু 1-2 বার নেড়ে দেব যাতে নিচের সাইডে লেগে না যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি এটাকে আবারও খুব ভালোভাবে মুখির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে কুক করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এবারও হচ্ছে আমি সবগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে এবার হচ্ছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো।
আর চামচের সাহায্যে আমি মাছটাকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এতে করে হচ্ছে মাছের ভিতরেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে ডুববে। আর এবার আমি এটাকে আবারও ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর খুব আলতো করে মাছের পিসগুলোকে আমি এ পর্যায়ে হচ্ছে উল্টিয়ে দিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আর এ পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি। আর আমার কিন্তু মুখী আর ইলিশের ঝোল কিন্তু রেডি। এ পর্যায়ে হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আর অবশ্যই চেক করে নেবেন মুখীটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। আর এটাকে হচ্ছে আমি এখন ঢেকে চুলাটা অফ করে দিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে একটি সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি। চেষ্টা করেছি খুব সহজভাবে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আমার আজকের এই ইজি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।